হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটি বেসেজের লাইন এবং একটি সিলিং ফ্যানের লাইন দিয়ে দেখাবো চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি চ্যানেলটি সেটিং করলাম। এই পিনলারগুলো মেরে এগুলো ডাবিয়ে দেবেন ভালো মতো, যাতে তারে না আটকে যায়। এবং এখানে একটু গ্যাপ রয়েছে, যেখানে আমি এখানে একটি আস্তা চ্যানেল ব্যবহার করেছি পুরোটা, তো এখানে মাপ মতো হয় না, তাই আমি এখানে অন্য একটি ব্যবস্থা করব। আপনারা দেখতে পারবেন এটি হলো 3/4 চ্যানেল। তারপর আমি পিন লোহা মেরে দিলাম, এই লাইনটি আসবে মূলত এমএপির এই বোর্ড থেকে, এবং এই লাইটের জন্য বেস সুইচ হবে, এবং এখানে একটি ফ্যানি লাইন হবে। এখানে 1.3 বা 2 আরাম তার ব্যবহার না করে আপনারা এমএপির এই তারগুলো ব্যবহার করতে পারেন। এই তারের মধ্যে দুটো কোয়ালিটি রয়েছে, এর মধ্যে একটি ভালো এবং এটি মানে সহজে পুড়বে না বা নষ্ট হবে না। আরেকটি নর্মাল তার রয়েছে, সেটি তার গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তারগুলো আপনারা ফ্যানের জন্য লাগাতে পারেন অথবা বিদ্যুতের জন্য। তো দেখতে পাচ্ছেন আমার তারটি টানা শেষ। এখানে একটি হলো বিদ্যুতের লাইন এবং একটি হলো ফ্যানের লাইন। তো এই তারটি আমি এখন চ্যানেলের মাধ্যমে ওই আমি কি ওই বোর্ডে নিয়ে যাব। এই যে এখানে একটি ফ্যানের লাইন হবে, মানে এখানে একটি ফ্যান বসবে, সুইচটি এখানে হবে। যেহেতু আমার এখানে দুটোই এক কালারের তার, তাই আমি ফ্যানের লাইনটিতে এখানে আমি এই যে ফ্যানের লাইনটি রয়েছে এখানে আমি টেপ মেরেছি একটি চিহ্ন দেওয়ার জন্য, যে এটি হলো ফ্যানের লাইন এবং এটি হলো বেস সুইচের লাইন, এটি বোঝার জন্য। সেভাবেই আমি ভোরে কানেকশন দিব। তো চলুন এখন বোর্ডটি খুলে তারপরে কানেকশন দেওয়া যাক। বেস সুইচ এবং ফাইনাল লাইন দেওয়ার জন্য আমাকে প্রথমে এই বোর্ডটি খুলতে হবে। আপনার সতর্কতার জন্য আপনি মেইন সুইচ বন্ধ করে রাখতে পারেন, কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই মেইন সুইচ বন্ধ করে তারপর কাজ করবেন। তো আমি এর জন্য এর মেইন সুইচটি কাজের সুবিধার জন্য বন্ধ করে নেব, কারণ আমার এখানে বোর্ডটি কাটতে হবে, তাই লাইন দিয়ে তারপর বোর্ডটি কাটবো একটু রিক্স হয়ে যাবে, যার কারণে আমি মেইন সুইচ বন্ধ করে তারপর আমি এটি এই বোর্ডটি এখান থেকে কাটবো, তারপরে লাইনগুলো দিয়ে দেব। তো দেখতেই থাকুন, দেখতে পাচ্ছেন এর ভিতরে পিঁপড়ের বাসা করেছে। এগুলো আপনারা সবসময় একটু পরিষ্কার করে নেবেন, না হলে ভিতরে এক পদে মানে এক ধরনের শব্দ হয় অথবা সুইচ দেওয়ার সময় স্পার্ক করে। এটি হলো মেন সুইচ থেকে আসছে, মানে মেন সুইচ থেকে দুটি তার আসছে, একটি তার গেছে অন্যান্য রুমগুলোতে এবং আরেকটি লাইন গেছে মানে এই রুমের জন্য, এই বোর্ডের জন্য। একটি টিকটিকি মরে শুকিয়ে আছে ভিতরে। তো আমি এখন এই বোর্ড থেকে একটি বেস সুইচের লাইন দেবো, মানে এই যে লাইটটি রয়েছে এই লাইটের জন্য একটি বেস সুইচ ব্যবহার করব, এবং এখানে একটি ফ্যানের লাইন দেবো। তো এখান থেকে আমি একটি সুইচ খুলে ফেলবো, এখানে চারটি সুইচ ব্যবহার করা হয়েছে। তো একটি ফ্যানের সুইচ ব্যবহার করব, একটি ফ্যানের সুইচ ব্যবহার করব এবং আরেকটি রেগুলেটর ব্যবহার করব, এবং বাকি দুটি সুইচ আমরা দুটি লাইটের জন্য ব্যবহার করব। তো এর জন্য আমাকে এই যে লাইনটি আমি টেনেছি, তো এই লাইনটি এখান থেকে নিয়ে আসার জন্য আমাকে এই বোর্ডটি কাটতে হবে। তো এখান থেকে আমি এখন কাটবো এটি। এই বোর্ডটি এখান থেকে কাটার জন্য আপনারা অবশ্যই হ্যাক্সো ব্লেড অথবা কাটিং প্লাস ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হ্যাক্সো ব্লেডটি ব্যবহার করব এটি কাটার জন্য। তো আমার এই বোর্ডটি কাটা কমপ্লিট। এখন আমি এখানে একটি রেগুলেটর বসাবো, তাই আমি এই সুইচটি খুলে নিলাম।
এখানে আমি এটি রেগুলেটার বসাবো এবং এটি হলো ফ্যানের সুইচ হবে। তো দেখতেই থাকুন আমি কীভাবে কানেকশনগুলো দিচ্ছি। তো আমি এখানে বোর্ডের সাথে রেগুলেটরটি লাগিয়ে দিলাম, এটি হলো রেগুলেটর এমএফই কোম্পানির। তো রেগুলেটর কানেকশন হবে মূলত সিরিজ কানেকশন, এই যে তার দুটি রয়েছে, এই রেগুলেটর একটি যাবে সুইচে এবং অপরটি যাবে ফ্যানে। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ বা ফেস কানেকশন মানে প্যারালাল কানেকশন হবে না, মানে একটি পজিটিভ বা একটি নেগেটিভ এখন কোনো কানেকশন হবে না, এটি হবে সিরিজ কানেকশন। তো রেগুলার কানেকশন নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন আমি কীভাবে লাইনটি দিচ্ছি, এটি হলো ফ্যানের লাইন এবং এটি হলো লাইটের লাইন। ফ্যানের লাইনটির এখানে এই যে কালো তারটি রয়েছে এটি সরাসরি নিউট্রালে চলে যাবে এবং এই লাল তারটি যাবে রেগুলারে, এবং রেগুলার থেকে একটি যাবে সুইচে। তো রেগুলার একটি তার গেছে সুইচে এবং অপর তারটি যাবে ফ্যানে, এটি হলো ফ্যানের লাইন এবং এটি হলো সুইচের তার। তো একটি সুইচে গেছে এবং আরেকটি গেছে ফ্যানে, এবং এই যে কালো তারটি রয়েছে এই কালো তারটি হবে নিউট্রালে। তো আমার এখানে ফ্যানের লাইনটি দেওয়া শেষ। তো এটি হলো ফ্যানের লাইন, এই এটি হলো ফ্যানের তার, এবং এটি হলো আরেকটি লাইটের লাইন। ঘরের বাইরে একটি লাইটের জন্য আমি এই লাইনটি টেনেছি। তো লাইটের যে নিউট্রালটি রয়েছে সবগুলো নিউট্রালে কমন করেছি, দেখতে পাচ্ছেন সবগুলো নিউট্রাল এখানে কমন। আপনার ফ্যানের নিউট্রাল এবং লাইটের নিউট্রাল দুটি কমন করে তারপর এখানে লাগিয়েছি, এবং ফ্যানের আরেকটি তার গেছে রেগুলেটারে এবং রেগুলেটার থেকে আরেকটি তার গেছে সুইচে, এবং লাইটের একটি তার গেছে নিউট্রালে এবং লাইটের অপর তারটি গেছে সুইচে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন বেস সুইচের লাইনটি দেব, মানে এই যে লাইটটি রয়েছে এই লাইটের জন্য একটি বেস সুইচ ব্যবহার করব। তো এখানে ওই লাইটের সুইচটি হলো এটি, তো এই লাইনটি খুলে আমি এখন বেস সুইচ ব্যবহার করব। তো দেখুন আমি কীভাবে বেস সুইচের লাইনটি দিচ্ছি। তো এখানে সুইচের সাথে যে সুইচের যে টার্মিনালটি রয়েছে, যে সুইচের টার্মিনালগুলো এগুলোর সাথে তারের লাইন দেওয়ার জন্য, যদি তারটি মানে একটু হার্ড হয়, যেমন এটি এই তামারটি একটু হার্ড, তো আপনি সরাসরি তামারটি সুইচের টার্মিনালের ভিতরে লাগিয়ে দিলেই পারেন। যদি তারগুলো এরকম হয়, আপনার একটু নরম টাইপের তামাগুলো, তাহলে সরাসরি এরকম তামা না ঢুকিয়ে আপনারা এরকম একটু ভাঁজ করে ইনসুলেশন সহ ঢুকিয়ে দেবেন, তাহলে এই যে টার্মিনালের ভিতরে যে ফাঁকটি রয়েছে এই ফাঁকের ভিতরে এটি লুজ হবে না আর কি, পুরোপুরি ঢুকে যাবে এবং টাইট থাকবে। যদি সরাসরি আপনার এরকম তামা মানে সরাসরি এরকম এই তারটি ঢুকিয়ে দেন বা লাগিয়ে দেন, তাহলে এটি মানে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার টেস্টার দিয়ে যদি এটি টাইট দেন স্ক্রুটি, তাহলে এই তারটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনারা এইভাবে ইনসুলেশন সহ ঢুকিয়ে দেন, তাহলে তারটি কাটবে না। তো আপনারা এটি খেয়াল রাখবেন। তো আমি এখন এর বেস সুইচের লাইনটি দিচ্ছি, এখান থেকে এটি যাবে, এই কালো তারটি যাবে সুইচে এবং লাল তারটি যাবে লাইটের কানেকশন, এই যে লাল লাইটের যে তারটি রয়েছে সেখানে যাবে, এবং লাইটের যে নেগেটিভ যেটি নিউট্রাল সেটি তো নিউট্রালে যাবে, এটি কোনো ধরা লাগবে না। জাস্ট লাইটের যে আরেকটি তার রয়েছে যেটি ফেজ হিসেবে কাজ করে, তো এই ফেজটি মূলত যাবে হলো বেস সুইচের একটি কানেকশনে এভাবে, এবং এটি যাবে হলো সুইচে। তো আমি এখানে বেস সুইচের লাইনটি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেস সুইচের যে কালো তারটি আছে সেটি যাবে সুইচে, এবং বেস সুইচের যে আরেকটি লাল তার রয়েছে সেটি যাবে লাইটে, এটি হলো লাইটের লাইন, এই হলো বেস সুইচের কানেকশন। তো দেখতে পাচ্ছেন বেস সুইচের লাইনটি আমি কীভাবে দিয়ে দিলাম, যে তার দুটি রয়েছে সে দুটি দুইটি টার্মিনালে কানেকশন হয়ে যাবে। তো মোটামুটি আমার এখানে কাজ কমপ্লিট। আমি এখন এই যে মেন সুইচ থেকে যে ফেজ তারটি রয়েছে সেটি আমি এখানে লাগিয়ে দিব, যে কমন করেছি যেখানে, এই যে কোনো একটি টার্মিনাল লাগিয়ে দিলেই হবে।
তো আমি আজকে দেখিয়ে দিলাম একটি বেস সুইচের লাইন এবং একটি ফ্যানেল লাইন কিভাবে দিতে হয় এবং কানেকশন। তো আপনারা যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। তো হাউস রিং নিয়ে পরবর্তীতে আমি আরও ভিডিও আপলোড দেবো, সেখানে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।